না না আমি নিয়ে যাবো, কালকে আমি মাছ ধরতে যাবো না। সবাই যেখানে এখন পিপলের টোপ ভাঙা হচ্ছে, এইখানে তোমাদের গাড়ি ফাড়ি রাখতে হবে বটগাছের আশপাশে। শিকারীরা আসলে স্যাটিসফাই হবে তো? সো ফাইনালি গাইজ, আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। একটা নতুন পুকুর খুলছে আমাদেরই এলাকার ভিতরে, তো চলো দেখে নেওয়া যাক এখানে কি কি মোটামুটি মাছ ফাছ আছে। আর টোটাল অ্যাড্রেসটা, ওনার ফোন নাম্বারটা সবই তোমাদের দিয়ে দেবো আজকে। পুকুরটা একদম মনে হয় ফার্স্ট টাইমই ওপেন হচ্ছে, আমি জানি না সঠিক, তো ওখানে গেলেই জানতে পারবো। তো পুকুরটা মধ্যম গ্রামের বুকে, আরতি হল, আরতি সিনেমা হলটা এর আশপাশেই কোনো জায়গায় হবে। তো আমরা এখন যাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো, চেষ্টা করবো এ টু জেড তোমরা পেয়ে যাবে এখানে ডিটেলস, যদি পুকুর মালিকের সঙ্গে দেখা হয় তো। এ পাশে কপিল, আর এটা ঢুকতে হবে তো? আমি কি সোজা যাবো? ওইটা মেন গেট, তো কপিল ভাটার একদম গায়ে। বসো বসো বসো, কত ও আচ্ছা। তো ফাইনালি গাইজ, এইখানে তোমাদের গাড়ি ফাড়ি রাখতে হবে বটগাছের আশপাশে। তো এরকম ভেতরে পুকুর হলে খুব মুশকিল, আমরা মধ্যম গ্রামে থেকে মধ্যম গ্রামে পুকুর খুঁজে পাওয়া খুবই মুশকিল এরকম জায়গায় পুকুর হলে। তো চলো দেখা যাক ভেতরে গিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জায়গাটা একদম খারাপ না, ভালোই। সত্যি কথা বলতে মধ্যম গ্রামে যে এরকম একটা জায়গা রয়েছে ভাবাও খুব মুশকিল। তুই বুকিং করেছিস রাকেশ? বুকিংটা করে না, তো পুকুরে তুমি পছন্দ মতো সিট নিতে পারবে, লটারির কোনো কেস নেই বলছে এখানে। তো আজকের ভিডিওটা তো দেখলে না অনেকের একটু বুকে কষ্ট লাগবে। তো চলো এবার দাদার সঙ্গে একটু কথা বলা যাক। পুকুর কবে থেকে ওপেন হচ্ছে? মাছের সাইজ কেমন আছে? যেরকম পাবেন হচ্ছে রুই 1 কিলো থেকে 2 কিলোর মধ্যে আছে রুই সাইজ, কাতলা 2 কিলো থেকে 3 কিলো অব্দি আছে, এগুলো অ্যাভেলেবেল আছে। তারপরে গ্লাস কাপ আছে, বড় সাইজ 4 কিলো, 4 কিলো ব্রিগেড আছে, সিলভার আছে, সব বড় বড় সাইজ আছে, মোটামুটি 4 কিলো, 4 কিলো, 5 কিলোর মধ্যে। মানে শিকারীরা আসলে স্যাটিসফাই হবে তো? আশা করি তৈরি করা আছে। তো চলো, তো এই হচ্ছে পুকুর দেখতে পারলে সবই। আর মোটামুটি আমি তো পুকুরের রিভিউ দিই না, তো যেটুকু দিচ্ছি ভরসা করে আসতে পারো, আমি দাদার উপরে ভরসা করলাম। আর এটুকু গ্যারান্টি দিচ্ছি দাদা সামনে আছে, আমি না কিছু নিয়েছি না কিছু দিয়েছি, শুধু তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্যই ভিডিওটা করা। আর সেটুকু বিশ্বাস রাখতে পারো আমাদের চ্যানেলটার উপরে, কি দাদা রাখতে পারো? তো
বন্ধুরা, আমি না পুকুর মালিকের থেকে কিছু নিয়েছি না কিছু দিয়েছি, ঠিক আছে? কোনো টেনশনের কোনো ব্যাপার নেই, যেটুকু যা ভিডিও দিচ্ছি পুরো ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন। বুঝতে পারছো তো কী বলতে চাইছি? ভালো শিকারি, ভালো পরিবেশ, যদি মাছ ধরতে আসতে চাও তো আসতে পারো, দারুণ একটা পরিবেশ। আমরা টিকিট নেব 17, আমাদের সিট বুক হচ্ছে, আমাদের আকাশদা বুক করলো। তো চলো দাদা, তোমাদের পুকুর ওপেনিংয়ের শুভকামনা রইল, আশা করি রেজাল্ট খুব ভালো হোক। আবার রেজাল্ট ভালো হলে বড় বড় শিকারি আসবে। আমি রবিবারে হয়তো 12টা-1টার দিকে ঢুকবো, কারণ আমার অন্য কাজ আছে, ওগুলো ছেড়ে দেবো, আসবো আসবো, ভয় নেই। আসলাম, হ্যাঁ চলো। সো গাইজ, পুকুরে আমি যেটুকু নিয়ে দেখলাম মাছ আছে প্রচুর, আর আশা করছি রেজাল্ট খুব ভালো হবে, এটা আমি আশা করছি। হ্যাঁ, তবে অন্য সাইড থেকে তোমরা ভালোভাবে জেনে এখানে এসো। পার্সোনালভাবে এটুকু বলতে পারি, ফার্স্ট টাইম ওপেন হচ্ছে বলছে পুকুরটা, তো তোমরা ভালো রেজাল্টই পাবে, আর আমি তো আসবোই দেখতে। সোজা যাও, সোজা, আমি তো গাইজ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।